রাঁচির মাটিতে নতুন ধনী ধ্রুব জুড়েল। একটা সময় মায়ের গয়না বন্ধক রাখতে হয়েছিল ক্রিকেটের জন্যে, আজ সেই ছেলেটাই হারতে বসা ইন্ডিয়াকে লড়াই করে জিতিয়ে দিল। মাত্র 23 বছর বয়সেই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের নতুন সুপারস্টার ধ্রুব জুড়েল। বাবা কার্গিল যুদ্ধের সেনা, তার ছেলেই আজ ইংল্যান্ডের বিরুদ্ধে লড়াই করে জিতে নিয়েছেন প্লেয়ার অব দ্য ম্যাচের খেতাব। সাফল্য অভিষেকে টেস্ট সিরিজে 50 রানের সাফল্যের গণ্ডি ছুঁয়েও বাবার কথা মনে রেখেছেন তিনি, হাফ সেঞ্চুরি করে স্যালুট জানিয়েছেন বাবাকে। ধ্রুব জুড়েল আসলে ভারতীয় ক্রিকেটের আকাশে এক নতুন ধ্রুবতারা। আসুন দ্য বঙ্গানটোল্ডে আজ বরং জেনে নি 23 বছরের সুপারস্টার রাঁচির নতুন ধনীর স্ট্রাগলের গল্পটা। ধ্রুব জুড়েল জন্ম 21 জানুয়ারি 2001। মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসার ছেলেটার গল্প আর পাঁচজনের মতো নয়। মাত্র 13 বছর বয়সে আগ্রার বাড়ি ছেড়ে একাই ট্রেনে চেপে দিল্লি পাড়ি দেয় ধ্রুব। সোজা একাডেমির অফিস ঘরের কাছে এসে কোচকে বলেন, স্যার আমার নাম ধ্রুব জুড়েল, আপনার একাডেমিতে আমাকে ভর্তি নিন। কোচ ফুলচাঁদ সেদিন অবাক হয়েছিলেন এই ছেলেটার আত্মবিশ্বাস দেখে। সাধারণভাবে বাবা মা বা পরিবারের কেউ একাডেমিতে ভর্তির জন্য সঙ্গে আসে, কিন্তু ধ্রুবের ক্ষেত্রে অন্য কেউই আর আসেননি। ধ্রুবকে দেখে ফুলচাঁদ ভেবেছিলেন নয়ডার স্থানীয় ছেলে হয়তো ভর্তি হতে এসেছে, কিন্তু ধ্রুব জানান তিনি আগ্রা থেকে একাই ট্রেনে চেপে দিল্লিতে এসেছেন। ঠাকুরদার শ্রদ্ধানুষ্ঠান চলছে বাড়িতে, তাই বাবা সাথে আসতে পারেননি। দিল্লির এক বন্ধুকে ফোন করে ট্রেনে চাপে 13 বছর ধ্রুব, কিন্তু দিল্লিতে নেমে সেই বন্ধুকে আর তারপর ফোনে পায়নি, তাই কারো ওপর ভরসা না করে সেদিন একাই ক্রিকেট একাডেমিতে পৌঁছে যায় ছেলেটা। দিল্লিতে থাকার জায়গা ছিল না, তাই কোচ ফুলচাঁদের সাহায্যেই একাডেমির হোস্টেলেই থাকতে শুরু করে ধ্রুব। ধ্রুবের প্রতিভাই ফুলচাঁদের নজরে পড়ে। প্রথম দিন থেকেই ছেলেটিকে দেখে লম্বা রেসের ঘোড়া বলেই মনে হয়েছিল ফুলচাঁদের। রাঁচির JSCA ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চলছে ভারত ইংল্যান্ড চতুর্থ টেস্ট। গত রবিবারের তৃতীয় দিনের দুপুর থেকেই শিরোনামে উঠে আসছে ওই একজন ক্রিকেটারের নাম। সে আর অন্য কেউ নয়, সেদিন একা দিল্লিতে পা রাখা 13 বছরের ছেলেটাই, ধ্রুব জুড়েল। তিনি গোটা বিশ্বকে ব্যাট হাতে বুঝিয়ে দিলেন সেদিন যে তিনি আগামীর সেই নায়ক যিনি 22 গজে দাপিয়ে বেড়াতে এসেছেন। 23 বছরের আগ্রার উইকেট কিপার ব্যাটার ধ্রুব যেন ব্যাট হাতে ত্রাতার ভূমিকায় পালন করলেন সেই দিন। রাজকোট ছিল ধ্রুবের জীবনে প্রথম টেস্ট, সরফরাজ খানের সঙ্গেই তাঁর টেস্ট অভিষেক হয়। রাজকোটে ধ্রুব আউট হয়েছিলেন 46 রানের ইনিংসে, ব্যাট হাতে জ্বলে না উঠলেও উইকেট কিপিং এ মাতিয়েছিলেন তিনি। তবে রাঁচিতে ধ্রুবের পরীক্ষা ছিল অত্যন্ত কঠিন। জীবনের দ্বিতীয় টেস্টে যখন তিনি ব্যাট করতে নেমেছিলেন তখন ভারতের স্কোর 5 উইকেটে 161 রান, কিছুক্ষণের মধ্যেই তা হয়ে যায় 7 উইকেটে 177। না, সেদিন ধ্রুবকে টলাতে পারেননি দক্ষ ব্রিটিশ বোলাররা। কুলদীপ যাদবকে সঙ্গে নিয়ে 76 রানের যুগলবন্দী করেন তিনি। ধ্রুব এদিন 149 বলে 90 রানের ইনিংস খেলে ফেলেন। 7 নম্বরে নেমে ধ্রুব 6টি 4 ও 4টি 6 মারেন। ধ্রুব যখন জীবনের প্রথম টেস্ট 50 করেন তখন সাজঘরে বসা অধিনায়ক রোহিত উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে সাধুবাদ জানান। আর ধ্রুব যখন আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে তখন প্রতিপক্ষের প্রাক্তন ক্যাপ্টেন ও 31 টেস্টের মালিক জো রুট তার পিঠ চাপড়ে দেন, যে ব্রিটিশ ব্যাটসম্যানকে এই প্রজন্মের সেরাদের দলে রাখা হয়। সেই রুটে সার্টিফিকেট নিয়েই মার ছাড়লেন ধ্রুব। ড্রেসিং রুমে এগিয়ে আসার সময় ভারতীয় দলের সতীর্থদের থেকে পান স্ট্যান্ডিং ওভেশন। ধ্রুব এদিন হাফ সেঞ্চুরির পর স্যালুট সেলিব্রেশন করেছেন, কারণ ধ্রুবের এই স্যালুটেও রয়েছে এক অন্য ইতিহাস। ধ্রুবের বাবা নেম সিং ভারতীয় সেনার প্রাক্তন হাবিলদার, যিনি কার্গিল যুদ্ধে লড়েছেন। একটা সময়ে বাড়ির লোক ধ্রুবের ক্রিকেট খেলার খরচ সামলাতে পারছিলেন না, তারা চেয়েছিলেন ছেলে খেলা ছেড়ে দিক। ধ্রুবের মা তার একমাত্র সোনার চেইন বিক্রি করে ছেলেকে প্রথম ক্রিকেট কিট কিনে দেন। সেই ধ্রুবই মাত্র 13 বছর বয়সে আগ্রা ছাড়েন ক্রিকেটের টানে, ক্রিকেট নিয়েই বাঁচতে শুরু করেন তিনি। আর ড্রেসিং রুমে যখন রোহিত, শুভমান, জাডেজা, যশস্বী, অশ্বিন, সরফরাজের মতো তারকারা বসে রয়েছেন, ঠিক সেই সময়ে নতুন করে লড়াই করে দলকে অক্সিজেন দিলেন ধ্রুব। কোহলি, বুমরা, KL রাহুল, মোহাম্মদ শামির অনুপস্থিতি যেন বুঝতেই দিল না ছেলেটা। ঋষভ পন্থের অ্যাক্সিডেন্টের পর এমন একজন খেলোয়াড়ের সত্যি দরকার ছিল ভারতীয় টেস্ট দলে। ফার্স্ট টেস্টে পরাজিত হওয়ার পর পরপর 3টি টেস্টে জয় এনে ইতিমধ্যেই সিরিজ জিতে গিয়েছে ইন্ডিয়া।
প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন ধ্রুব জুড়েল। প্রথম 90 রানের ইনিংস এবং 39 রানের নট আউট থেকে ভারত আজ জয়ী, আর তার সাথে ভারতীয় ক্রিকেট প্রেমীদের মনও জয় করে নিয়েছেন ধ্রুব জুড়েল। ধ্রুবের আপার কাটের ছক্কা দেখে অনেকেই ইতিমধ্যে বলেছেন ভারতীয় ক্রিকেট আরেক মহেন্দ্র সিং ধোনিকে পেতে চলেছে। তাহলে কি সত্যি ধ্রুবের মধ্যে দিয়ে ভারতীয় ক্রিকেটে আরও একবার ধোনির আবির্ভাব ঘটতে চলেছে?